আচ্ছা, সবাই ভাই ঠিকঠাক আছে? শোনা যাচ্ছে ভাই? শোনা যাচ্ছে ভাই? শোনা যাচ্ছে? ও না, ওই তখন একটু মানে আমার এমবি ফুরে গেছিল, তো সেজন্য আর কি আমি ডিসকানেক্ট করে আবার এমবি কিনে আবার ই করলাম, কানেক্ট দিলাম আর কি। যাই হোক, এখন আমরা 88 নম্বরে ম্যাচ যাব। 88 নাম জি ভাই, বলেন বলেন। হ্যাঁ, স্ক্রিনশট দেন। আচ্ছা ঠিক আছে ভাই, ক্লাস আপলোড দেওয়া হবে, সমস্যা নেই, আজকে রাতে ক্লাস আপলোড দিয়ে দিব। আচ্ছা দেখেন, একটা ম্যাচ করাবো, খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ, কয়েকবার আসছিল। 88 নম্বর ম্যাচটা দেখেন। আটাশি নম্বর ম্যাচ কি বলছে? ডিপেন্ডেন্স হয়ে দিছে এখানে, ঠিক আছে, একটু একটু সবাই দেখি, কয়েকবার আসছিল কিন্তু, এখানে হয়তো আছে প্লাস মাইনাস। এখন কি বলছে? এই ভি এ বি বের করতে বলছে, এটা কি প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এখানে কত? 25, কত ওহম? 25 ওহম। তাহলে এখানে কি এই ভি বের করতে বলছে, আর এই কারেন্টটা কত? 20 আই। কারেন্টটা কত? 20 আই, কোন দিকে? নিচের দিকে। আর এখান থেকে কত যাচ্ছে আমাদের আই ভি, তার আগে দেখি এটা কত? 3 ভি, 3 ভি, এটা কত? 5 ভি, তাই না? আর এটা কত আমাদের? 2 কিলো ওহম। কত এটা? 2 কিলো ওহম। তাহলে এখান থেকে আমাদের কি বের করতে বলছে, যে ফাইন্ড দ্য ফলোইং থেভেনিন ইকুইভ্যালেন্ট অফ দ্য সার্কিট। ফাইন্ড দ্য ফলোইং থেভেনিন ইকুইভ্যালেন্ট কি অফ দ্য সার্কিট বের করতে বলছে আমাদের। তাহলে এ এবং বি, এই যে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট এখান থেকে অঙ্কন করতে বলছে, এখানকার অঙ্কর আগে আমরা ম্যাপ নম্বর ঘুরে আসি। দেখেন তো 80 নম্বর ম্যাথটা, দেখেন তো 80 নম্বর ম্যাথ কিন্তু এর আগে করানো হয়েছিল। 80 নম্বর ম্যাথ কি আপনারা করছিলেন? কেউ 80 নম্বর ম্যাথ কিন্তু করাইছিলাম এর আগে। আশি নম্বর ম্যাথ যখন করাইছিলাম তখন ক্লাসে কে গেছিলেন? আচ্ছা বুঝতে পারছি, এখানে কেউ ছিল না ভাই, কেউ কথা বলেন, কে কেউ কে কে ছিলেন, এমন কেউ আছে এখানে যে আমি অমুক ছিল 80 নম্বর ম্যাথ করানোর সময়? আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখেন এটা করাই দেই, ওইদিকে না যাই। যদি এমন কি ভোল্টেজ ডিপেন্ডেন্ট সোর্স থাকে, এমন কি ডিপেন্ডেন্ট সোর্স থাকে, তখন আমাদের কি বের করতে হয় সেটা এখন দেখবো। যদি ডিপেন্ডেন্ট সোর্স থাকে তখন কিভাবে সলভ করব আমরা এখন একটু দেখব। যখন ডিপেন্ডেন্ট সোর্স থাকে তখন আমরা কিন্তু সলভ করি, যে এই যে যে ভি এ বি দেওয়া আছে, এই যে ভি এ বি বলছে এখানকার ভোল্টেজ বের করতে বলছে, তাই না? এখানে আমরা কি হিসাব করি? এখানে একটা ভোল্টেজ ধরে নিই, কি সাপোজ একটা ভোল্টেজ ধরে নিই, সেটা ভোল্টেজ অথবা কারেন্ট, 1 ভোল্ট ভোল্টেজ হলে 1 ভোল্টেজ, 2 ভোল্টেজ, 3 ভোল্টেজ, যে কোনো একটা ভোল্টেজ ধরে নিলে হবে। অথবা এখানে কি যে কারেন্ট যদি ধরি, তাহলে কারেন্ট কি দেখা যাচ্ছে না? হ্যাঁ, কারেন্ট যদি ধরি এখানে কি কারেন্ট এম্পিয়ার, যদি এখানে একটা কারেন্ট সোর্স যদি ধরি, সে কারেন্ট সোর্স 1 এম্পিয়ার, 2 এম্পিয়ার, 3 এম্পিয়ার, যে কোনো একভাবে ধরলে আমাদের কি ম্যাথটা সলভ হবে, যে যেভাবে খুশি সেভাবে ধরতে পারে, কোনো অসুবিধা নেই। এটা হুবহু কি 80 নম্বরের ম্যাথ? আমি ভাবছি এটা অন্যভাবে, তাই এটা করলাম না, আপনারা সব প্র্যাকটিস করবেন, যদি এটা না পারেন করে দেবো। এটা এটা করার আগে অবশ্যই আমার 80 নম্বরের ম্যাথটা লেকচার দেখে নেবেন, ঠিক আছে? 80 নম্বর ম্যাথটা লেকচার দেখে নেবেন। 88, 79 আর 80, এই তিনটা হুবহু এক, এটা আলাদা কোনো ম্যাথ না, তিনটা হুবহু এক।
আমি ভাবছি এটা আলাদা তাই অঙ্কন করে দিছি। আমরা এখন নর্টন হালকা একটু করে দিব, যাতে নর্টন আপনার বাকিটা বসে আগামী সপ্তাহের মধ্যে কভার করতে পারেন। আর অবশ্যই 88 আর 79 নম্বর করার আগে আপনারা 80 নম্বর যে ম্যাথটা করানো হয়েছে দেখবেন গ্রুপে অথবা ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, সেটা অবশ্যই কি করে নেবেন, সেটা করে তারপরে 88 এবং কি 79 নম্বর ম্যাথটা করতে আসবেন। তাহলে এখন একটু নর্টনে চলে যাবো, ঠিক আছে? এখন কোথায় যাবো? নর্টনে চলে যাবো। নর্টন থিওরিম, নর্টন থিওরিমটা আসলে কি এটা আমরা হালকা একটু জানবো। নর্টন থিওরিম কিভাবে সলভ করে, নর্টন থিওরিম কিভাবে সলভ করে, রেজিস্টর এর মতোই, আপনার নাম কি জানো, থেভেনিনের মতোই। যে থেভেনিনে কি যেই লোড বা যেই প্রান্তের কারেন্ট বা ভোল্টেজ বের করতে বলছে সেই প্রান্তকে কি করবো আমরা, থেভেনিনে করছিলাম কি ওপেন আর এখানে কি করবো শর্ট, পার্থক্য শুধু এটাই। থেভেনিনে কি করছিলাম ওপেন, এখানে কি করেছিলাম শর্ট। তাহলে এখানে কি থেভেনিনে কি বের করেছিলাম, থেভেনিন রেজিস্টর, ওই একই রেজিস্টর, এখানে নামটা হবে শুধু কি নর্টন রেজিস্টর, ওই একই একইভাবে। এবার থেভেনিনে কি করেছিলাম, থেভেনিন ভোল্টেজ, কিন্তু এখানে বের হবে কি থেভেনিন কারেন্ট। ওখানে কিভাবে বের করেছিলাম, যে প্রান্তটাকে ওপেন করে কি করেছিলাম ওই প্রান্তের ভোল্টেজকে বলছিলাম কি থেভেনিন, আর এখানে যে প্রান্তটাকে আমাদের কাজ করতে বলবো সেই প্রান্তকে শর্ট করব এবং সেই প্রান্তের যে কারেন্ট হবে সেটাকে বলবো কি নর্টন কারেন্ট। তাহলে আমাদের হইলো, তাহলে ওখানে থেভেনিনে কি ছিল সিরিজ সার্কিট আর নর্টনে কি হবে প্যারালাল সার্কিট, এইটুকু। থেভেনিনে ছিল কি সিরিজ সার্কিট, নর্টনে হবে কি প্যারালাল সার্কিট। তাহলে আমরা প্রথম একদম প্রথম নাম্বার ম্যাট্রে চলে যাব। এখানে কি বলছে, যে একটা সার্কিট দিছে যে ফাইন্ড দা থ্রো ইন্ডাক্টর ইউজিং নর্টন থিওরিম, ফাইন্ড দা কারেন্ট থ্রো ইন্ডাক্টর। তাহলে সার্কিটটা আগে দেখি, এখানে কি একটা ইন্ডাক্টর আছে, ফোর ফাইভ 20 ভোল্টেজ, এটা কি 10 ওহম। তাহলে আমাদের কি বলছে এই লাইনের কি বলছে কারেন্ট বের করতে হচ্ছে, এই লাইনের কি কারেন্ট, কার মাধ্যমে নর্টনের মাধ্যমে, কার মাধ্যমে নর্টনের মাধ্যমে। তাহলে এই লাইনে যেহেতু কারেন্ট বের করতে বলছে নর্টনের মাধ্যমে, দেখেন তো সোর্সটা কি ডিসি সোর্স, না সোর্সটা কি ডিসি সোর্স, আর কোনো এসি সোর্স আছে, না আর কোনো এসি সোর্স নাই। মনে রাখেন কিন্তু এসি ডিসি যদিও কোনো কিছু নাই, আপনারা কেউ একজন মনে রাখেন এসি এবং ডিসি দিয়েও কিন্তু সরি হয় সার্কিট হয়, এসি সোর্সও থাকবে ডিসি সোর্সও থাকবে, এরকম সার্কিট হয়। যদি এই বইতে আমি পাই তাহলে করাই দিব, যদি এই বইতে আমি না পাই তাহলে আমাদের ডিসি সার্কিট শেষে আমি করাই দিব, আপনারা কেউ একজন মনে রাখবেন অবশ্যই, এটা গুরুত্বপূর্ণ কিন্তু, ঠিক আছে, আসার মতো একটা ম্যাথ। যদি এই বইতে পাই আমি করাই দিব, এই বইতে না পাইলে শেষের দিকে করাই দেবো, যে একই সার্কিটের মাধ্যমে কারেন্ট সোর্সও থাক সরি ডিসি সোর্সও থাকবে আবার কি এসি সোর্সও থাকবে, এরকম একটা ম্যাথ যদি পাই ভালো, না পাইলে শেষের দিক করাই দেবো, যদি মনে থাকে, মনে না থাকে আপনারা মনে করাই দেবেন। দেখেন এটা কি ডিসি সোর্স, এটা কি ডিসি সোর্স, যেহেতু ইন্ডাক্টর আছে ডিসি সোর্সে বেলা ইন্ডাক্টর কি হয় শর্ট হয়ে যায়, ডিসি সোর্সে বেলা ইন্ডাক্টর কি হয়ে যায় শর্ট হয়ে যায়। তাহলে সার্কিটটা কেমন হলো, কেমন। তাহলে এখন আমাদের কি এখানকার কি বের করতে বলছে, কারেন্ট বের করতে বলছে না, এখানে কি বের করতে বলছে কারেন্ট বের করতে বলছিল, তাই না? তাহলে ইন্ডাক্টরে যেহেতু কারেন্ট বের করতে বলছে, তাহলে এখন আমরা কি থেভেনিন নর্টন রেজিস্ট্যান্স নির্ণয় করব, কি নির্ণয় করব নর্টন রেজিস্ট্যান্স। তাহলে কোথাকার বের করতে বলছিল, এই যে এখানকার, কোথাকার এখানকার বের করতে বলছিল, যেখানে কি আমাদের ইন্ডাক্টর ছিল সেখানকার কি বের করতে কারেন্ট। তাহলে আমরা জানি যেই প্রান্তের কারেন্ট নির্ণয় করতে বলবে সে প্রান্তটা কি হবে শর্ট হবে, সে প্রান্তটা কি হবে শর্ট হবে, যেহেতু ইন্ডাক্টর এটা কি আগে থেকেই শর্ট, ইন্ডাক্টর এটা কি আগে থেকে শর্ট, ঠিক আছে। তাহলে যেহেতু আগে থেকে শর্ট, এখন কি করবো আমরা রেজিস্টার নির্ণয় করতে হবে কি নর্টন রেজিস্টার। নর্টন রেজিস্টার কিভাবে, যেখানকার কারেন্ট বের করতে বলছে বা যেই লোডের কারেন্ট বের করতে বলছে সেই লোডটা কি করবো সোর্স বিবেচনা করে কি করবো আমরা রেজিস্টার নির্ণয় করবো। তাহলে সাপোজ যদি এটা সোর্স হয়, সাপোজ যদি এটা সোর্স হয়, এটা সোর্স, তাহলে রেজিস্টার কি হবে, তাহলে এটা সোর্স, এটার জন্য এখন রেজিস্টার নির্ণয় করবো, তাহলে এটা কি হবে, এখন এটা কি হবে শর্ট হয়ে যাবে, না এটা কি হয়ে যাবে এখন শর্ট হয়ে যাবে। তাহলে এখন আমাদের কি আর এম কি হবে, যে চার আর পাঁচ কিসে আছে দেখেন তো, চার আর পাঁচ প্যারালাল আছে না, পাঁচ যোগ কত এখানে দশ, তাহলে টোটাল আমাদের কত হলো যে বারো পয়েন্ট কত টু টু ওহম। তাহলে আমাদের কি হলো নর্টন রেজিস্ট্যান্স হয়ে গেল। তাহলে এটা আমি জাস্ট দিছিলাম কিন্তু এখানে তো এটা কাজ নাই, কাজ ছিল মূলত এটা শর্ট ছিল, কাজ ছিল শর্ট ছিল। তাহলে এটাই তো আমাদের কারেন্ট, তাই না, এটাই তো আমাদের কারেন্ট, কারণ এখানে কারেন্টটা বের করতে বলছে। এর আগে এটাকে নাম কি দিছিলাম আমরা, যে থেভেনিন ভোল্টেজ দিছিলাম, কারণ কি থেভেনিনে কি হয় ভোল্টেজ হয়, নর্টনে কি হয় কারেন্ট। তাহলে কারেন্ট নির্ণয় করতে হলে অবশ্যই শর্ট করতে হবে, থেভেনিন ভোল্টেজ নির্ণয় করতে হলে অবশ্যই কি করতে হবে ওপেন করতে হবে।
তাহলে এখন এখানকার কারেন্ট নির্ণয় করব কিভাবে দেখেন হোয়েন এত ভোল্টেজ অ্যাক্টিভ তত ভোল্টেজ অ্যাক্টিভ এখন দেওয়ার দরকার নাই কেন কারণ ভোল্টেজ কি একটাই ভোল্টেজ এখন কয়টা একটাই আছে তাহলে এই ভোল্টেজের জন্য আর ডি সমান কত হবে যে 5 প্যারালাল কত 10 যোগ কত 4 তাহলে 5 প্যারালাল যোগ 10 যোগ যদি 4 হয় তাহলে কত হচ্ছে এখানে দেখি0.909 নর্টন কি হয়েছে কারেন্ট হয়েছে আর নর্টন কি আর লোড রেজিস্ট্যান্স কি আগে দেওয়া আছে যদিও রেজিস্ট্যান্স দেওয়া নেই কি দেওয়া ছিল ইন্ডাক্টর আমরা যখন সলভ করি তখন ইন্ডাক্টর কি করেছিলাম শর্ট করেছিলাম আর ইন্ডাক্টর এমনিতেই শর্ট করতে হবে কারণ কি যেটা নর্টন না নর্টন তো এমনি শর্ট হয় তাই না তাহলে আমাদের কি এখন থেভে নর্টন ইকুইভ্যালেন্ট কেমন হবে যেটা কি নর্টন রেজিস্টর এটা কি নর্টন কারেন্ট আর এটা এখানে কি হবে লোড রেজিস্টর এখানে কি হবে লোড রেজিস্টর কিন্তু এখানে কি ছিল আমাদের লোড রেজিস্টর কি ছিল ইন্ডাক্টর ছিল লোড রেজিস্টর কাছে কি ছিল ইন্ডাক্টর ছিল যদিও ইন্ডাক্টরটা কি হয়ে যাবে শর্ট হয়ে যাবে ইন্ডাক্টর কি হয়ে যাবে শর্ট হয়ে যাবে কিন্তু শর্টের কথা পরে এখন আমাদের এখানকার বের করতে বলছে তাহলে এখানে কি বের করতে বলছে দেখেন তো আমাদের আর কিছু বলছে যে থ্রো দা ইন্ডাক্টর কারেন্ট হ্যাঁ কি বলছে ইন্ডাক্টর কারেন্ট কিন্তু এখানে ইন্ডাক্টর কারেন্ট কই বের করছে নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট শুধু বের করছে আর কোন ইন্ডাক্টর নর্টন কারেন্ট বের করছে find the current through inductor using key the Norton তাহলে দেখেন আমাদের এটা কি ভালো করে দেখেন এটা কি আমাদের নর্টন ইকুইভ্যালেন্ট না আর আরএন কত হয়েছে 12 ঠিক আছে তাহলে নর্টন ইকুইভ্যালেন্ট দেখেন তো এটা কি ইন্ডাক্টর নর্টন ইকুইভ্যালেন্ট তো অঙ্কন করছে ঠিক আছে এটা ইন্ডাক্টর তাহলে ইন্ডাক্টর মানে কি শর্ট হয়ে যাবে না এটা কি শর্ট তাহলে দেখেন তো এই আইএন না টোটাল কারেন্ট কোন দিকে যাবে অবশ্যই কোন দিকে যাবে ইন্ডাক্টরের মধ্যে দিয়ে যাবে তাহলে কি বলতে পারি যে নর্টন কারেন্টটা হলো কি ইন্ডাক্টরের মধ্যে দিয়ে প্রভাবিত হচ্ছে কারণ কি ইন্ডাক্টর শর্ট হয়ে যাবে আর আর এতে শর্ট হলে রেজিস্টার কি হয়ে যায় বাদ হয়ে যায় তাহলে এই নর্টন কারেন্ট আর ইন্ডাক্টর কারেন্ট কি সেম সবাই বুঝতে পারছি কার কোনো অসুবিধা আছে ভাই লাস্টে কথাটা আওয়াজ যায় না তো ইন্ডাক্টরের কি সমস্যা এটা বুঝলাম না বুঝি নাই ভাই বলেন ইন্ডাক্টরের রেজিস্টার ইন্ডাক্টর লাস্ট কি দিন বুঝলেন এর বুঝতেছেন না আচ্ছা দেখেন এই যে এটা যে নর্টন ইকুইভ্যালেন্ট আমি অঙ্কন করছি এটাতে অসুবিধা আছে কোনো না এটা অসুবিধা নাই আচ্ছা ঠিক আছে তাহলে আমি বুঝতে পারছি দেখেন নর্টন ইকুইভ্যালেন্ট আমরা অঙ্কন করছি ঠিক আছে কিন্তু আমাদের কি নর্টন কারেন্ট বের করতে বলছে না আমাদের কি কারেন্ট বের করতে বলছে বলছে যে ইন্ডাক্টরের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের মান বের করো তাহলে এখন ইন্ডাক্টরের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট মান বের করতে যাব তাহলে এটা অঙ্কন করছি এখন যখন কারেন্ট বের করতে যাবো তখন অবশ্যই কি দিতে হবে কারেন্ট ডিভাইডার রুল দিতে হবে কারেন্ট বা রুল দিতে হবে না এখন কারেন্ট ডিভাইডার রুল দিতে গিয়ে আমি দেখতেছি এটা কি দেখতেছি এটা ইন্ডাক্টর তাহলে ইন্ডাক্টর হলে কি হয়ে যাবে অবশ্যই কি হয়ে যাবে শর্ট হয়ে যাবে কি হয়ে যাবে অবশ্যই শর্ট হয়ে যাবে কিভাবে শর্ট হবে এটা কিন্তু হিসাবের সময় সব সময় না সার্কিট যেমন আছে মনে রাখতে হবে হিসাবের সময় শর্ট এটা বিবেচনা করতে হবে তাহলে এটা যদি শর্ট হয়ে যায় তাহলে এই টোটাল কারেন্টটা কি এর মধ্যে দিয়ে যাচ্ছে না তাহলে আমরা কি কি বলতে পারি যে ইন্ডাক্টরের মধ্যে দিয়ে কত কারেন্ট প্রবাহিত হচ্ছে ইন্ডাক্টর কারেন্ট কত আই ইন্ডাক্টর সমান সমান কি আই নর্টন না আই নর্টন সমান কত 0.909 ভাই বুঝতে পারছি আপনি বইতে তাকাই দেখেন লেখা কিন্তু দেওয়া নাই
না দেওয়ার কারণ একটা, কারণ ওই নট ওই নর্টন কারেন্টটা কি ইন্ডাক্টর কারেন্ট। নর্টন খুব কম আছে দেখছিস, থেভেনিনই সব থেকে বেশি আছে। আচ্ছা আর একটা ম্যাপ কয়টা বাজে দেখি তো, 10:03, আচ্ছা ঠিক আছে আর একটা ম্যাপ করাই, ছোট্ট একটা ম্যাপ করাই, তারপরে যে বাকি যে আমাদের যে সোর্সটা আছে 92 ম্যাথের যে আপনার ডিপেন্ডেন্ট সোর্স আছে ওখানে কিন্তু আমি কি থেভেনিন ডিপেন্ডেন্ট সোর্স একটা করাইছি। সুতরাং ওই যে 80 নাম্বারটা ম্যাথ করার পরে তারপরে 88 করবেন, 79 করবেন, তারপরে এখানে কি 92টা করবেন, চেষ্টা করবেন। যদি না পারেন আমি আগামী ক্লাসে করে দেবো, আমি এখন কেন করে দিলাম না, কারণ ইতিপূর্বে করাই দিছি, তাহলে একবার যেহেতু করাই দিছি তার পরের বার আগে করে দেবো না, অবশ্যই আপনি চেষ্টা করবেন, না পারলে করে দেবো। এখন আপাতত আগাতে থাকি, যদি পেছনে সমস্যা হয় তখন বলবেন, আমি পেছনের দিকে ব্যাক করবো, কোনো অসুবিধা নেই। নটন সহজ ম্যাথ আরেকটা করে দিই, 91 নাম্বার ম্যাথটা আরেকটা করে দিই, ছোট্ট করে সহজ যেহেতু আছে এটা, তাহলে নটন যদি আজকে শেষ হয়ে যায় আগামী দিন আপনারা যদি ওই ডিপেন্ডেন্ট সোর্সটা যদি করতে পারেন ভালো, না পারলে আমি ওটা করে দিয়ে ম্যাক্সিমাম পাওয়ারে চলে যাবো, আর ম্যাক্সিমাম পাওয়ারে যাওয়া মানে শেষ, তারপরে আমরা এসি ধরবো, ঠিক আছে। আমি দেখেন আমি যদি সব আপনাদের হাতে হাতে করে দিতে চাই তাহলে কিন্তু আপনাদের সিলেবাস শেষ হবে না, ঠিক আছে। সেই জন্য আমি যেটা গুরুত্বপূর্ণ 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 না সরি যেটা কঠিন সেটা আমি করাই দেবো, এবং যেটা ভিন্ন নিয়ম সেটা করাই দেবো, আর বাদ বাকিটা আপনারা চেষ্টা করবেন, তাহলে আপনাদের সিলেবাসটা অবশ্যই দ্রুত কভার হয়ে যাবে, অর্থাৎ বইটা দ্রুত শেষ হয়ে যাবে। সবাই বুঝতে পারছি ভাই? ভাই আপনারা কি চান যে মোট ম্যাট করে দিতে, মানে আপনারা কি চান মোট? হ্যাঁ হ্যাঁ সেটাই, কারণ মোট যদি করাই তাহলে তো আপনারা আপনাদের জীবনে কভার হবে না। সুতরাং আমি সেগুলো করে দেবো যেগুলো খুবই কঠিন, বুঝতে অসুবিধা হয় ম্যাক্সিমামের সেগুলো করে দেবো। এখন এগুলো করার পরেও যদি যারা একটু দুর্বল আছে তারা যদি বলে ভাই আমার ওই ম্যাটটা সমস্যা আছে, তাহলে করে দেবো, কোনো সমস্যা নাই, কিন্তু অ্যাট ফার্স্ট আমি মোট ম্যাট করে দেবো না, যদি অসুবিধায় করেন তাহলে করে দেবো। আর তারপরেও গ্রুপ আপনাদের কিন্তু গ্রুপ খোলা আছে এই জন্যই যে ক্লাসে যেগুলো করাবো ওই ক্লাসে ওইগুলো ডিসকাস করবেন, আপনি না পারলে কেউ না কেউ আপনাকে বুঝাই দিবে, কেউ যদি না পারে তখন অবশ্যই আমি আসি, আমরা সবার সাহায্য নিয়ে, আমার সাহায্য আপনার একজনের সাহায্য আর একজন আপনার সাহায্য, এরকম সবাই সবার সাহায্য নিয়েই বইটা শেষ করতে হবে, ঠিক আছে। এক একা শেষ করতে গেলে এক বছরে শেষ হবে না, এই জন্য সবাই সবার সাহায্য নিয়ে বইটা শেষ করবো দ্রুত। 1 নম্বর নম্বর ম্যাথ সহজ একটা ম্যাথ করে নেই। হ্যাঁ ভাই মেসেঞ্জার গ্রুপ তো আছে, ত্রিপুলি জব কেন মেসেঞ্জার গ্রুপ আছে তো ভাই, আমাকে অ্যাড হইলে ভাই আচ্ছা আমাকে মেসেজ দিন ভাই। হ্যাঁ আপনারা আমি নক দিব ভাই। হ্যাঁ আমার মেসেজ দিন, আমার নক দিন যে ভাই গ্রুপে অ্যাড করে দেন। এই আজকে তো এজিএম এর পরীক্ষা ছিল, কারোর কি এজিএম এর পরীক্ষা ছিল? ভাই আজকে কি কারোর এজিএম এর পরীক্ষা ছিল? সবাই নিরবতা, অর্থাৎ কারো ছিল না, আমার এক স্টুডেন্ট ছিল, ঠিক আছে, উনি তো বড় ভাই, উনি ঠিকই আছে, মানে এমসিকিউ তো ঠিকছে, ফোন দিছিল, ফোন দিয়ে তো ভাই খুব খুশি, এমসিকিউ তো ঠিকছে, মানে তার একটা লাইফের ফার্স্ট পরীক্ষা ছিল তো ঠিকছে, এখন আগামী দিন আবার রিটেন পরীক্ষা আছে, এখন তার আবার সার্টিফিকেট আবার আটকে আছে ভার্সিটিতে, সে একটু মহাবিপদে আছে। আচ্ছা তাহলে এখন আমাদের কি বলছে যে ডিটারমাইন দ্য থেভেনিন এন্ড নর্টন ইকুইভ্যালেন্ট অ্যাট টার্মিনাল অফ দ্য সার্কিট, কি অফ দ্য সার্কিট ফিগার, যে ফিগারটা দেওয়া আছে এখানে কি বলছে যে নর্টন ইকুইভ্যালেন্ট এবং কি থেভেনিন ইকুইভ্যালেন্ট উভয় বের করতে বলছে, নর্টন ইকুইভ্যালেন্ট এবং কি থেভেনিন ইকুইভ্যালেন্ট বের করতে বলছে। দেখেন আমরা তো একটা জিনিস জানি যে আরএন সমান সমান কি জানি আরটিএস, এটা আগে থেকে ঠিক আছে, আরএন আর আরটিএস কি সমানই, তাহলে নতুন করে একটা জিনিস দেখে নেই যে আইএন অর্থাৎ নর্টন টার্ন সমান সমান কি হবে, যে থেভেনিন ভোল্টেজ ভাগ কত থেভেনিন রেজিস্ট্যান্স, এটাই যা হবে সেটা কি নর্টন কনভেন, যেহেতু দুইটা একসাথে করতে বলছে সুতরাং আমরা শুধু থেভেনিন করবো, আর থেভেনিন থেকে নর্টন ইকুইভ্যালেন্ট অটোমেটিক কি বের হয়ে যাবে, থেভেনিন থেকে নর্টন ইকুইভ্যালেন্ট অটোমেটিক বের হয়ে যাবে। তাহলে এখন যদি এই ভিএভির থেভেনিন ভোল্টেজ আমরা যদি নির্ণয় করতে যাই, থেভেনিন কি ভোল্টেজ যদি নির্ণয় করতে যাই তার আগে করতে হবে থেভেনিন কারেন্ট নির্ণয় করতে হবে, এখন তার আগে আমরা থেভেনিন রেজিস্টর এবং নর্টন রেজিস্টর নির্ণয় করি। তাহলে এখানে যদি ভোল্টেজ সোর্স বিবেচনা করে থেভেনিন এবং নর্টন রেজিস্টর নির্ণয় করতে যাই তাহলে কি হবে, দেখেন এটা কি হয়ে যাবে, কি হয়ে যাবে ওপেন হয়ে যাবে, তাহলে এটা ওপেন হয়ে গেলে সার্কিটটা কেমন হবে, ছোট্ট করে ওপেন করে দেয়, এটা ওপেন হয়ে গেলে সার্কিটটা কেমন হবে, সার্কিটটা শুধু কি
এটা এটার সাথে এইটা কি এটার সাথে এইটা আছে আবার এটার সাথে কি এটা আছে তাহলে 10 এর সাথে 20 কি সাথে দেখেন তো 10 এর সাথে 20 এই দুইটা মিলে একটা সিরিজ আছে প্যারালাল আছে তার সাথে দুইটা মিলে কি আছে প্যারালালে আচ্ছা তারপরে যদি অনেকে হয়তো বুঝতে অসুবিধা আছে ভাই কি বলতেছেন বুঝতেছি না যাই হোক না বুঝলে সমস্যা নাই দেখেন আমি পয়েন্টটা তোকে ছোট করে বোঝাই দিই সবাইকে এটা এ এটা কি বি তাহলে এটা এ হলে এটা বি হলে তাহলে এটা অবশ্যই কি দেবো সি দেবো এটা কি দেবো সি তাহলে শর্ট পয়েন্ট এটাও সি তাহলে এখানে যেহেতু আর একটা পয়েন্ট তাহলে এটা কি দেবো ডি এ বি সি ডি এটাও ডি দেবো এটাও কি ডি দেবো তাহলে এখন কি এর ইকুইভ্যালেন্ট সার্কিট অঙ্কন করি যে এটা এ এটা কি বি এ আর বির মধ্যে কোনো রেজিস্টার ছিল এ আর বির মধ্যে কোনো রেজিস্টার নাই তাহলে এখানে সি দেই এটা কি সি আর এটা কি ডি তাহলে এ সির মধ্যে রেজিস্টার ছিল হ্যাঁ এ আর সির মধ্যে কত ছিল 50 এ আর সির মধ্যে কত 50 এ আর সির মধ্যে কত 50 ছিল তারপরে এখন আবার কই গেল এ আর সির মধ্যে 50 আবার এ আর ডি এর মধ্যে কত 10 এ আর ডি এর মধ্যে কত 10 ও এই মধ্যে দিছেন এখানে ল্যাপটপ কানেক্ট এখানে আপনার ওই এ আর ডি এর মধ্যে কত 10 আবার বি আর সি এর মধ্যে কত 40 আবার বি আর ডি এর মধ্যে কত 20 দেখেন তো এটাতে কারো কোনো অসুবিধা আছে কিনা এটা থেকে যে এটা আসলাম কারো কোনো অসুবিধা আছে এই সার্কিট থেকে এই সার্কিটে আসলাম কারো বুঝতে কোনো অসুবিধা আছে কারো বুঝতে অসুবিধা থাকলে বলি ভাই হ্যাঁ আমার একটা প্রশ্ন ছিল হ্যাঁ ভাই বলে আচ্ছা আমি বলছি মানে বুঝি না রাইট আছে বলেন মানে যে সার্কিটটা যে আমরা ড্র করলাম নিচেটা প্রথমত এ বি দিলাম এ বি এর মধ্যে কোনো রেজিস্টার নাই দিলাম ঠিক আছে কিন্তু যে সিটা ইচ্ছা মতো দেই আপনি অন্যটা দিলে সমস্যা নেই কি দিই সি দেই এখানে কি দেই ডি দেই তাহলে এখানে এরকম একটা রেজিস্টার এখানে রেজিস্টার এখানে রেজিস্টার যদি আপনি দেখেন পয়েন্ট মেথডের সর্বনিম্ন আমরা পয়েন্ট নেব সর্বোচ্চ পয়েন্ট নেব কয়টা একটা দুইটা তিনটা চারটা নেব কয়টা নেব চারটা এ ধরবো উপরে বি ধরবো কোথায় নিচে এ ধরবো উপরে বি ধরবো নিচে সি ধরবো সি এবং ডি ধরবো কি মিডিল পয়েন্টে সি এবং ডি ধরবো কি মিডিল পয়েন্টে এটা যে যেভাবে খুশি ধরতে পারে ঠিক আছে কিন্তু এভাবে ধরলে সবসময় হিসাব হবে সব ম্যাক্সিমাম সবাই এভাবে করাই তো তা আমি এভাবে দেখাচ্ছি তাহলে এটা সি ধরবো এটা কি ধরবো ডি ধরবো সি ডি ধরবো এইভাবে মাঝখানে ধরবো তাহলে দেখেন সেম ভাবে এটা কি সার্কিট ছিল সোর্স ছিল তাহলে এখানে এ ধরছে এটা কি ধরছে বি তাহলে এখন দেখেন এটা তো শর্ট না এটা কি আবার আলাদা একটা রেজিস্টার তাহলে এটা কি ধরছি সাপোজ ডি তাহলে এটা একটা শর্ট এটাও ডি ধরছি তাহলে নিচে কি আবার আলাদা পয়েন্ট তাহলে এটা সি ধরছি এখানে একটা আলাদা পয়েন্ট যেহেতু এটা কি আলাদা পয়েন্ট না সরি শর্ট পয়েন্ট তাহলে এটাও কি সি হবে তাহলে পয়েন্ট মেথড অনুসারে আমরা মূলত উপরে এ দেই নিচে কি দিই বি দেই তাহলে উপরে এ এবং বি দিলাম মাঝখানে কি দেই সি এবং ডি দেই মাঝখানে সি এবং ডি দিলাম তাহলে উপরে এ এবং মাঝখানে সি এ আর সির মধ্যে দেখেন আছে কত 50 আবার উপরে এ মাঝখানে ডি এ আর ডির মধ্যে কত আছে দেখেন তো এ আর ডির মধ্যে কত আছে 10 আবার সেরকম উপরে বি সরি বি এবং সি আবার বি এবং সির মধ্যে কত 40 আবার বি এবং ডির মধ্যে কত 20 আমরা এভাবে সচরাচর সাজাই তো তাই এভাবে সাজাইছি উল্টো পাল্টা করতে গেলে একটু অসুবিধা হয়ে যাবে কিন্তু আপনি করতে পারেন আপনি এটাকে সি ডি ধরতে পারেন এটাকে এ বি ধরতে পারেন ওখানে যা ধরবেন সে অনুসারে এখানে সাজাইতে হবে ঠিক আছে কিন্তু সবসময় চেষ্টা করবেন ম্যাক্সিমাম সবাই যেহেতু এভাবে করা এভাবে করে তাই আপনিও কি এইভাবে করার চেষ্টা করবেন পয়েন্টটা ওলো উল্টো পাল্টা করার দরকার নেই যদি উল্লেখ না থাকতো মানে ওখানে যদি বলতো যে টোটাল রেজিস্ট্যান্স তাহলে সেক্ষেত্রে 10 50 সিরিজ আর 20 40 সিরিজে করে ওটা প্যারালাল করলে হয়ে যেত না
আসলে দেখেন আমাকে বলছে এ এবং বির মধ্যে কি টোটাল রেজিস্টার বের করতে বলছে, তাই এভাবে সার্কিট অঙ্কন করছে। এখন যদি বলতো এ এবং কি ডি এবং সির মধ্যে, তখন সার্কিট আরেক রকম হইতো। আবার যদি বলতো এ এবং সির মধ্যে, তখন সার্কিট আরেক রকম হইতো। এখন যেহেতু এ বির মধ্যে বলতে এ বির রেসপেক্ট এটা অঙ্কন করছি, আবার যদি এসি বলতো তখন এসির রেসপেক্ট অঙ্কন করা লাগতো, ঠিক আছে। এখন আরেকটা জিনিস দেখেন, যদি এবির মধ্যে আরো থাকতো, সাপোজ এবির মধ্যে এখানে আরেকটা কত দিয়ে আছে, ফাইভ দিয়ে আছে, সাপোজ কত দিয়ে আছে এখানে, ফাইভ দিয়ে আছে, সুতরাং এবি এখানে কত হবে, ফাইভ। এরকম যদি থাকে তাহলে এরকম ভাবে অবশ্যই বসাই দিবেন, ঠিক আছে। ভাই কোনো প্রশ্ন আছে বা বোঝেন না এমন কোনো কিছু? আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন এখন আমাদের কি থেভেনিন ভোল্টেজ বের করতে বলছে না, এখানকার থেভেনিন ভোল্টেজ, তাহলে এখানকার থেভেনিন রেজিস্ট্যান্স, তাহলে এর থেভেনিন রেজিস্ট্যান্স মানে কি, এটাই কি আরটিএস, তাহলে এখন আরটিএস কত হবে দেখেন, আরটিএস 40 আর 50 কিসের সিরিজে আছে, তাহলে কত 90, প্যারালাল কত 30, 90 প্যারালাল কত হচ্ছে 30, তাহলে 90 প্যারালাল যদি 30 হয় তাহলে হচ্ছে আমাদের 22 পয়েন্ট কত, 5 ওহম, 22 পয়েন্ট কত হচ্ছে, 5 ওহম হচ্ছে। তাহলে আমাদের আরটিএস কি নির্ণয় করা হয়ে গেল, আর আরটিএস যা তাই কি আরএন, আরটিএস যেটা সেটাই কি আরএন, তাহলে আরটিএস আরএন হয়ে গেল। এখন বিটিএস আর কি আইএন, বিটিএস এবং কি আইএন। ভাই এমন কেউ আসি যে এই যে এই আরটিএস বের করা বুঝি না, এমন কেউ আসি? এমন কেউ নাই, ঠিক আছে, তাহলে এটা মুছে দিলাম। তাহলে এখন দেখেন আমরা মূল সার্কিটে চলে যাই, এই যে এগুলো যে লিখছিলাম এগুলো এক্সট্রা লিখছিলাম, এগুলো থাক, মূল সার্কিটে যেটা ছিল শুধু সেটা রাখি। তাহলে এখন এখানকার যেহেতু ভোল্টেজ বের করতে হবে, সাপোজ এটা যদি ভিটিএস দিই, এটা প্লাস এটা কি মাইনাস, তাহলে এখানকার যদি ভোল্টেজ বের করতে হয় তাহলে অবশ্যই কি এখানে একটা কেভিএল, অথবা কি এখানে একটা কেভিএল, যে কোনো এক সাইডে একটা কেভিএল, তাহলে দেখেন এটা তো অপেন, মূলত এই সার্কিটটা কি ছিল অপেন, তাহলে এখানে কোনো ভোল্টেজ যাবে না, কোনো সরি কোনো কারেন্ট যাবে না, তার মানে কি এখানে পথ কয়টা, এই একটা পথ আর এই একটা পথ, পথ এখানে কয়টা, দুইটা, পথ কয়টা, দুইটা। আর একটু ঠিক দেখেন, পথ যেহেতু দুইটা, দেখেন ওহমও কি দুজন রেজিস্ট্যান্সের সমান, এর রেজিস্ট্যান্স কত 60, এর রেজিস্ট্যান্স কত 60, তাহলে দুজন কি সমান ভাগ, কি হয়েছে ভাগ হয়ে যাবে না, কারেন্ট সমান ভাগে ভাগ হবে, আপনি ভোল্ট কারেন্ট ডিভাইডার রুল দিলেও একই অ্যান্সার আসবে। তাহলে এখানে আই 10 কি সমান সমান কি আই 20, দুইটাই কি একই কারণ হবে, কত হবে 4 অ্যাম্পিয়ার। এটা আমি কি ট্রিকে বের করলাম, কিরকম ট্রিক্স দেখেন, এখানেও 60 এখানেও 60, এখানেও বাধা সমান এখানেও বাধা সমান, তাহলে এখানে যে কারেন্ট যাবে এখানেও সেই কারেন্ট যাবে, তাহলে দুইটাই কি একই কারেন্ট যাবে, যেহেতু 8 আছে তাহলে 8 এর অর্ধেক করলে কত হবে 4, তাহলে 4 এখানে যাবে আর 4 কি এখানে যাবে, আপনি কারেন্ট ডিভাইডার দিয়ে করেন দেখেন অ্যান্সার ওটাই আসবে। তাহলে এখন দেখেন আমরা যদি এখানে আমি কেভিএল দিয়ে দেই, তাহলে প্লাস মাইনাস লাগবে, এটা প্লাস এটা মাইনাস এটা প্লাস এটা মাইনাস, তাহলে কেভিএল যদি এখানে দিয়ে দেয় যে ভিটিএস প্রথম পরেরটা নিছি প্লাস কি হবে 10 গুণন কত এখানে 4, তারপর এখানে পরেরটা 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 কি মাইনাস 20 গুণ কত 4 সমান কত 0, 4 10 40, তাহলে কত ভিটিএস সমান কত 40 ভোল্টেজ, ভিটিএস সমান কত ভোল্টেজ 40 ভোল্টেজ, কত ভোল্টেজ হলো 40 ভোল্টেজ। তাহলে আমাদের কি থেভেনিন ইকুইভ্যালেন্ট হয়ে গেল না, এই যে থেভেনিন ইকুইভ্যালেন্ট, এটা কি ওপেন আছে, এটা কি বের হলো আমাদের যে 22 পয়েন্ট কত 5, এটা কি 40 ভোল্টেজ, থেভেনিন ইকুইভ্যালেন্ট হয়ে গেছে। একটা অ্যান্সার কিন্তু আমাদের হয়ে গেছে, আর একটা অ্যান্সার কি নর্টন ইকুইভ্যালেন্ট, তাহলে নর্টন ইকুইভ্যালেন্টের জন্য কি আমরা নর্টন রেজিস্ট্যান্স পাইছি, তাহলে এখন কি লাগবে নর্টন কারেন্ট, তাহলে নর্টন কারেন্ট সূত্র কিন্তু যে একটা দিয়েছিলাম কি এইটা যে ভিটিএস বাই কি আরটিএস, ভিটিএস বাই আরটিএস, তাহলে ভিটিএস কত 40। জি ভাই বলেন, ভাই বলেন, আচ্ছা দেখেন দেখেন এখানে কত 10, এখানে কত 20 50, তাহলে এখানে কত 60 ওহম, এখানে কত 20, এখানে কত 40, তাহলে এখানে কত 60 ওহম। তাহলে দেখেন এই সাইডও 60 এই সাইডও 60, আর একটা জিনিস দেখেন মাঝখানে কি আছে ওপেন, মাঝখানে কি আছে ওপেন, তাহলে এখানে শাখা মোট কয়টা আছে দুইটা, এই একটা শাখা এই একটা শাখা, মাঝখান দিয়ে কোনো কারেন্ট কিন্তু ফলো হচ্ছে না, তাহলে কারেন্ট কোন দিকে যাবে, এই শাখা কিছু যাবে এই শাখা কিছু যাবে। এবার দেখেন এখানে কত 60 এখানেও 60, তাহলে এখানেও যে বাধা এখানেও সেই বাধা, তাহলে কারেন্টটা অবশ্যই কি সমান ভাগে ভাগ হবে না, দেখেন সমান ভাগে কি হয়েছে ভাগ হয়ে যাবে। তারপর আমি এখন দেখেন যদি কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করি যে মোট কারেন্ট গুণন কি বিপরীত শাখা কত 60 ডিভাইড বাই কি টোটাল শাখা, 60 যোগ কত 60 সমান কত হবে 4 অ্যাম্পিয়ার, সমান কত হবে 4 অ্যাম্পিয়ার।
দেখ কারেন্ট ডিপার্টের রোল দিয়ে করলে ওটাই হবে, কারণ এখানেও ষাট এখানেও ষাট, সুতরাং মোট কারেন্টটা কি হয়ে যাবে, সুতরাং মোট কারেন্টটা কি হবে সমান ভাগে ভাগ হবে। এটা এই জন্য কি এখানেও যেই কারেন্ট এখানেও সেই কারেন্ট, কারণ এর সাথে কি এটা সিরিজ আছে আর এর সাথে কি এটা সিরিজ আছে, সুতরাং এটাও যেই কারেন্ট এটাও সেই কারেন্ট, এটা যেই কারেন্ট এটাও সেই কারেন্ট। আর যেহেতু দুই সাইডে কি রেজিস্টার সমান, তাই দুই সাইডে কারেন্টও কি হয়েছে সমান হয়েছে। এখন আর কোনো প্রশ্ন আছে ভাই? বুঝি না, আপনি একটু লাউডলি বলেন ভাই, একটু জোরে বলেন। আপনি একটু লাউডলি বলেন, কি বলতেছিলেন একটু জোরে বলেন। হ্যাঁ ভাই আপনি একটু বুঝতে মানে একটু ভালো করে সার্কিটটা খেয়াল করেন, সার্কিটটা কি দেখেন তো এখানে কি আছে ওপেন আছে, সার্কিটটা কি আছে এখানে কি ওপেন আছে, তার মানে কি এটা নেই, এখানে কি এটা নাই ওপেন না, তার মানে কি এটা নাই। তাহলে এখন দেখেন তো এইটার এটা কি সিরিজ আছে না, এটাটা কি সিরিজ আছে না, তাহলে তাহলে বিশেও যে কারেন্ট চল্লিশেও সেই কারেন্ট, দশও যে কারেন্ট পঞ্চাশও সেই কারেন্ট। তাহলে এখন দেখেন, তাহলে এখন কি করবো, সাপোজ আই দশ বের করবো, কি বের করবো আই দশ, কারণ কারেন্ট ডিভাইডার দিই যে মোট কারেন্ট গুণন বিপরীত শাখা, তাহলে এই দশের বিপরীত শাখা কোনটা এই শাখা না, তাহলে এই শাখা টোটাল এসেছে কত ষাট, তাহলে মোট কারেন্ট বিপরীত গুণন কি বিপরীত শাখা কত ষাট, ডিভাইড বাই শাখা দয় তাহলে এই শাখা কত ষাট যোগ কি এই শাখা ষাট, তাহলে কত হলো আমাদের ফোর এম্পিয়ার। ভাই আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা ঠিক আছে, আসলে একটু নজর দিবেন ঠিক আছে, একটু গভীর নজর দিবেন, এখানে স্পষ্টই ছিল বিষয়টা, আপনি বোঝেন না কিন্তু বিষয়টা তো স্পষ্ট ছিল। দেখেন তাহলে আমাদের কি ভিটিএস আরটিএস সব পেয়ে গেলাম, আমরা থেভেনিন ইকুইভ্যালেন্ট পাইছি, এখন নর্টন ইকুইভ্যালেন্ট কত হবে, বাইশ পয়েন্ট কত ফাইভ, তাহলে বাইশ পয়েন্ট ফাইভ হলে নর্টন কারেন্ট এখানে কত হচ্ছে 1.7 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
সপ্তাহে এক মাসখানে ওই গত গত সপ্তাহে ক্লাসটা যদি মাসখানে নিতে পারি তাহলে অবশ্যই গ্রুপে আগের দিন ইনফর্ম করব। আর যদি নিতে না পারি তাহলে অবশ্যই প্রতি শুক্রবার আবারও বলে দিচ্ছি, প্রতি শুক্রবারে রাত 9:10 থেকে ক্লাস শুরু হবে, হয়তো 5-10 মিনিট পরে হইতে পারে, কিন্তু 9:10 প্রতি শুক্রবারে ক্লাস হবে। আর মাসখানে যদি এক্সট্রা নিই সেটা বলে দিব প্রতিবার, আমি কিন্তু পোস্ট দিয়ে এই জন্য আপনারা আসবেন না, আপনারা ফিক্স ধরে রাখবেন যে প্রতি শুক্রবারে রাত 9:10 ক্লাস আছে, এটা ফিক্স ধরে রাখবেন, ঠিক আছে?